शिमा Yeah.
Ora. সে এই সেই চিড়িয়া। আরে সীমা, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তোর মাটা মরে গেল শুনে বড্ড কষ্ট লাগলো। তোর কোনো চিন্তা নেই, ম্যানেজার বাবুকে বলে তোর বাগানের কাজের ব্যবস্থা করে দেবো। আয় আয়, ম্যানেজার বাবুকে সেলাম কর। আয়, আরে আয় না, আমার সঙ্গে কথা বল। আরে তুই কে বে? আমি কে সেটা তোদের এই চামচেগুলোকে জিজ্ঞেস কর। আপনি নিশ্চয় স্বনামধন্য ম্যানেজার, এই টি গার্ডেনের গডফাদার। আপনার এই কুত্তাগুলোকে একটু ভালো করে মাংসের হাড় চাট এগুলো খাওয়ান, নাহলে লড়বে কি করে, আপনাকে বাঁচাবে কি করে? কথাটা অবশ্য ঠিকই বলেছ, তাদের হাড়ে ফুটো আছে, খাচ্ছে দাচ্ছে আর গতর করছে। তোমার চেহারাটা তো বেশ, তুমি কি কাজ করো? গাড়ি চালাই। আমাকে চেনো? আপনার সম্বন্ধে আমি অনেক কথা শুনেছি। সীমার জন্য আপনার খুব চিন্তা না? ওকে চাকরি দিতে চাইছেন, আমাকে একটা চাকরি দিন না। চাকরি? হ্যাঁ, এই কথাটা আমার মনে থাকবে। ধন্যবাদ, তোমার সাহস আছে। এই কাঁচা বয়সে জীবনটা হাতের মুঠোয় নিয়ে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাও, আর রুটটাও বড় ভয়ঙ্কর, পথের বাঁকে বাঁকে বিপদ ওত পেতে আছে। রাস্তার বাঁকে যে বিপদগুলো ওত পেতে আছে তাদের বলবেন আমি তৈরি আছি, আর আপনার শত্রু লিস্টে আমার নামটা লিখে রাখবেন আর দিন গুনবেন। চলে। চলো এখান থেকে তাড়াতাড়ি চলো। কেন? ওদের সঙ্গে ঝগড়া করলে এখানে টিকতে পারবে না। ওদের এই চুপচাপ চলে যাওয়া আমার ভালো লাগছে না, সময় বুঝে তোমার উপর ছাপিয়ে পড়বে। না, তোদের কিচ্ছু করতে হবে না, ও আপনি আপনি পাহাড়ি পথে হারিয়ে যাবে। এক কাজ কর, পাগলাকে গাড়ি নিয়ে রুটে নামিয়ে দে। ভাইটিকার মস্তিতে থাকবে সবাই, ওকে বলবি 10 মাইলের কাছে শুধু একটু ছুঁয়ে দিতে, কোনো প্রমাণ যেন না থাকে। আমি বাগডোগরা থেকে ফিরে এসে শুনতে চাই কাজ হাসিল। হবে স্যার। তুমি নামো। যা বলছি শোনো, তুমি তাদের নামো, কিন্তু বাড়ি যাও, যাও এখান থেকে, তাড়াতাড়ি যাও, সোজা বাড়ি যাও। এসবই তো তোর মা, তুই জানিস আমি কত একা। আর যদি আমার বংশের কেউ থাকতো তোকে বাহু করে ঘরে তুলতাম। আবার সব কথা আজ ভাই ফুটে ভুলে গেছো? না না, ভুলিনি, তোর পচাই তো আমি বসে আছি। সত্যি স্যার, আপনার ফোন। স্যার আমি আসছি। বাহাদুর ম্যাম সাহেব, তাড়াতাড়ি ফোনটা দেওয়ার ব্যবস্থা করো। জি ম্যাম সাহেব। হ্যালো, অলিন্দ বর্মন স্পিকিং। আমি এখনো বেঁচে আছি। কে তুমি? কি হলো, চমকে উঠলেন কেন? আপনার পাঠানো গুন্ডার দল এখন গভীর খাদের নিচে। দয়া করে এরকম আর কাঁচা খেলোয়াড় পাঠাবেন না। এতদিনে একটা পাকা খেলোয়াড় পেলাম,
আমি তোমাকে আবার সাবধান করছি, আগুন নিয়ে খেলার চেষ্টা করো না। খেলা শুরু করেছেন আপনি, শেষটা না হয় আমি করব। শোনো, আমি শুয়ারের বাচ্চা। হ্যাঁ কে স্যার? ছোকাটা বেঁচে আছে। হ্যাঁ আমাকে চ্যালেঞ্জ। রমেশ স্যার, রূপদকে খবর দাও। তোমার এই হাল, আমি তোমাকে বিপদের মুখে ঠেলে দিলাম। তুমি জানো না বিক্রম, ওদের অনেক লোক, মারপিট করে একটা বাজি তুমি জিততে পারো, কিন্তু কাল যখন ওই ম্যানেজারের লোক। সীমা, ওই ম্যানেজার কেন? কোনো বিপদই আমার কাছে বাধা নয়, যদি তুমি আমার কাছে থাকো। আমি তো তোমারই বিক্রম, তোমারই বিক্রম। প্রেম কি জিনিস আমি জানি না, শুধু এটা বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এ জীবন তোমারই। সীমা, প্রথম দিন থেকে তুমি আমার মন চুরে আছো, কিন্তু প্রকাশ করতে পারিনি। হয় হয় যদি চেয়ে না পাই, কিন্তু আজ থেকে আমাদের জীবন এক সুতোয় বাঁধা, কোন দুর্যোগই আর আমাদের আলাদা করতে পারবে না। সীমা, আমি করব, দেখিও কি করে এখানে থাকে। ঈশা বলুন স্যার। ম্যানেজার সাহেব, যদি হুকুম করেন তো আমি একবার। শক্তি দিয়ে তোমরা ওকে হারাতে পারবে না। আচ্ছা খবর নিয়ে ওরা দুজনে কোথায় যায়? ওদের মারতে হবে ব্রিটিশ প্ল্যান। ঈশা ঈশা এসো না, দেখো ওয়ান্ডারফুল, মনে হচ্ছে আমরা স্বর্গে এসে গেছি। ভালো লাগছে? হ্যাঁ। ও জানো বিক্রম, এখানে এলে আর ফিরে যেতে ইচ্ছে করে না। এখানে কোনো শোক নেই, কোনো দুঃখ নেই, চারিদিকে শুধু শান্তি। আমার যখন একা লাগে চলে আসি। আমি জানতাম তোমারও ভালো লাগবে। আজ তোমার সঙ্গে এখানে না এলে তোমার মধ্যে যার একটা সীমা লুকিয়ে আছে তাকে আমি জানতে পারতাম না। এত দুঃখ কষ্টের মধ্যে থেকেও তোমার অন্তরের যে মাধুর্য তা এতটুকু মলিন হয়নি। আর আমরা শহরের বাবুরা তোমাদের এই সরলতার সুযোগ নিয়ে স্বার্থের মোহে এই সুন্দর পরিবেশটাকে বিষাক্ত করছি। তাই তো মন পরিষ্কার করতে এখানে চলে আসি। কে ওখানে? সীমা? বাবা প্রণাম। বাবা থাক থাক, দীর্ঘজীবী হ। ওই তরুণ বন্ধুটিকে আগে কখনো দেখিনি তো। আজ প্রথম আপনার দর্শনে এলাম। দর্শন বলছো কেন? ওসব কথা ঠাকুর দেবদার বেলায় মানায়, আমি একজন সাধারণ মানুষ। বলতে পারো আমি একজন স্বার্থপর মানুষ, সংসারের আঁচ লাগার ভয়ে পালিয়ে বেড়াচ্ছি সারাটা জীবন। তোমায় খুব চেনা চেনা মনে হচ্ছে, তুমি কি করো? আমার স্বাধীন চাকরি, এই রুটে গাড়ি চলে। তোমার বাবা, তোমার বংশের পরিচয়? কেউ নেই, জন্ম থেকে বাবাকে চোখে দেখিনি। মা শিলিগুড়িতে এক মহানুভব ডাক্তারের কাছে আশ্রয় পায়, আমিও সেখানেই মানুষ। তুমি তাহলে রিমনির ছেলে? আপনি আমার মাকে চিনতেন?
সংসারে থাকলেই ব্যথা আছে, ব্যথায় কাতর হয়ে কেউ কেউ আমার কাছে আসত, সেই সূত্রেই তোমার মা আমার চেনা। মা, ডাক্তার দাদু কোনোদিনও আমার কাছে মার অতীত জীবনের কোনো কথা বলতে চাইতেন না। একদিন পিড়াপিড়ি করতে মা শুধু বলেছিল মার জন্য নাকি বাবা জীবন দিয়েছিল। তোমার মা পবিত্র ছিলেন কর্মে, আচরণে, ভাবনায়। পিতৃপরিচয় গ্লানিতে আমাকে সব সময় মুখ লুকিয়ে রাখতে হতো। কলেজে বন্ধু বান্ধবদের কাছে কত ছোট বড় কথা আমি শুনেছি, কি আমার বাবা, কি আমার পরিচয়, কোনো উত্তর আমি পাইনি। কিন্তু আজ আজ আপনি আমার মায়ের নাম যেভাবে উচ্চারণ করলেন, তাতে আমার এতদিনের সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট ধুয়ে মুছে গেল বাবা, ধুয়ে মুছে গেল। দুঃখ করুন, শান্ত হ। বিক্রম, কি ভাবছ? ভাবছি তোমার জন্য আমি পরিচয় পেলাম, তোমার কাছে আমি কৃতজ্ঞ। আমি কি? সবই বাবার দয়া। সাধু বাবার কাছে আমি চিরকৃতজ্ঞ। তাই তো সাধু বাবার আশীর্বাদ আনতে গিয়েছিলাম, যে ভালোবাসার দাম বোঝে। বিক্রম, আমি তোমার ভালোবাসা পাবার যোগ্য নই। এসব কথা কেন বলছো? তুমি কত বড়, তোমার কাছে আমি কত ছোট। যারা সত্যিকারের মন প্রান্তি ভালোবাসে তারা কেউ ছোট নয়। আর এসব কথা বললে আমি সব ছেড়ে চলে যাব। আমাকে ছুঁয়ে বলো তো, ছেড়ে যেতে পারবে? আচ্ছা সীমা, একসময় তো তুমি আমাকে এখান থেকে তাড়াতে চেয়েছিলে, তখন তুমি আমার শত্রু ছিলে, আর এখন সে শত্রু তোমার মনের ঘরে ঢুকে পড়েছে। বিক্রম, আমার একটা কথা রাখবে। বলো। তুমি এবার রুটে গাড়ি চালানো ছেড়ে দাও, চলো অন্য কোথাও চলে যাই, আমার ভীষণ ভয় হয় ওই গুন্ডারা যদি তোমাকে। সীমা, ছোট বয়স থেকে এই জীবনটা যে কতবার মৃত্যুর মুখোমুখি হয়েছে, চোখের সামনে তিলে তিলে মাকে মরতে দেখেছি, তাই ভয় কি জিনিস আমি তা চাই না। আমি আর তোমাকে মরণ হাতে করে গাড়ি চালাতে দেব না, আমাকে ছুঁয়ে কথা দাও। এই হাত দিয়ে তো আর স্টিয়ারিং ধরতে মন চাইবে না সীমা, তোমার বুক ছিনে এই হাত সোনার চেয়ে দামি হয়ে গেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার জন্য আমি নতুন পথ ধরব। সত্যি? আমরা নতুন ঘর বাঁধব যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। তোকে আমরা ভালো মেয়ে বলে জানতাম, ভালোবাসতাম, তুই কিনা রাতের অন্ধকারে ঘরে লুক ঠোকাস, তুই এত নোংরা। আরে ছাড় ছাড়, যার মা এ কাজ করতো মেয়েকে কিছুই জানে না। আরে এসো এসো দেখি। আরে এখানে কি হয়েছে দেখি, ভেতরে এত ভিড় কেন? দেখি দেখি দেখি, ও বাবা, এ তো জোড়া কবুতর। দেখো দেখো দেখো, তোমরা সবাই নিজের চোখেই দেখো, একটা কুমারী মেয়ের ঘরে রাতের অন্ধকারে একই বিছানায় শুয়ে লাইনের ড্রাইভার কিরকম গাড়ি চালাচ্ছে, দেখো দেখো দেখো, ভালো করে দেখো। দিন ধরে এই খেলা খেলছো বাবা, ছুপে রুস্তম। আর একটু কথা বললে আমি চিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো। খবরদার সালা, এত বড় সাহস, লজ্জা করে না একটা মেয়ের ইজ্জত নিয়ে? ওকে মেরো না, ওকে ছেড়ে দাও। বস্তির লোকেরা খেতে গেছে, ওকে মেরে ফেলো। ওকে আর মেরো না, ওর মৃত্যুর জন্য দায়ী হবি তুই।
ম্যানেজার ওকে ছাড়বে না। তবে আমার কথা শোন, ওকে যদি বাঁচাতে চাস আমি যা বলবো তাই করবি। তাই করবো। তবে তবে এদিকে আয়, আমার কথা শোন, আয় আয়। আমি পশুপতি নাথের নামে শপথ করে বলছি, আমি কোনো অন্যায় কাজ করিনি। আমি সীমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি সীমার বাড়িতে থাকি, কিন্তু আমি ওর কোনো অসম্মান করিনি, কোনো ক্ষতি করিনি। তোমরা মিশে মিশে আমাদের নামে বদনাম দিচ্ছ। কি বদনাম দিচ্ছি? তোমাদের শহরের লোকেদের আমরা ভালো করেই চিনি, বস্তির মেয়েদের কি ভাবো? খবরদার একটা কথা বলবে না। বেশ বেশ, তোমরা যখন সকলে মিলে আমাদের নামে বদনাম দিচ্ছ, তখন একটা কথা জেনে রেখো যে আমি আমি সীমাকে বিয়ে করবো। বিয়ে করবে? কি বলে রে? হ্যাঁ, আমি সীমাকে বিয়ে করবো। সাবাস বাবু, সাবাস। সীমা তোমার এই সঙ্গে বিয়ে করবে। চুপ। বিয়ে করবে? সীমা তোকে বিয়ে করবে কেন সেটা ওকে জিজ্ঞেস করো। কিরে সীমা, তুই ওকে বিয়ে করবি? বল, তুই ওকে বিয়ে করবি? বল বল, আরে উত্তর দে। সীমা বলো, বলো তুমি আমাকে বিয়ে করবে? ওদের সামনে বলো যে তুমি আমাকে বিয়ে করবে। না, তোমার সাহস তো কম নয়? কোথাকার দুটাকার ড্রাইভার, থাকার জায়গা ছিল না, কুত্তার মতো পথে পথে ঘুরছিলে, দয়া করে থাকতে দিয়েছি। কি বলছো কি তুমি? যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। এ বাবু, তোমার প্রেমের কিসা খতম, তোমার জবাব তুমি পেয়ে গেছো, এবার এখান থেকে ফটো। এ বাবু শাদী করবে। তুই কি করলি সীমা? এত বড় মিথ্যে কথাটা বললি, নিজের ভালোবাসার মানুষটাকে তাড়িয়ে দিলি।